প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি অধিবৃত্তি সরলা শুরু শুরু করেছিলাম, তখন তোমাদের হাতে বই আসে নাই, তোমাদের সিলেবাস যায়। এখন তোমাদের আমাদের হাতে বই চলে এসেছে, সিলেবাস দেখা যাচ্ছে। আমার জীবনবৃত্তি অনুপাতটা আছে 9.1। আমি আজকে এটা শুরু করবো। আমার বইতে পেজ নাম্বার হচ্ছে 174 পেজ। তোমার বইটা হলো প্রতিনিয়ত ত্রিভুজ, বিশেষ করে সমকোণী ত্রিভুজের সাথে আমরা সবসময় পরিচিত থাকি। আমাদের চারপাশের পরিবেশে নানা উপকরণ, উদাহরণ থেকে আমরা যেখানে কল্পনা সম্পর্কে ত্রিভুজ সেই প্রাচীন যুগে মানুষ জ্যামিতির সাহিত্যে নদীর তীরে দাঁড়িয়ে নদীর প্রস্থ নির্ণয় করার কৌশল যদি ছিল, গাছে না উঠে গাছের ছায়ার সঙ্গে লাঠির তুলনা করে নিখুঁতভাবে গাছের উচ্চতা মাপতে শিখেছিল। এই গাণিতিক কৌশল শেখানোর জন্য সৃষ্টি হয়েছে ত্রিকোণমিতি নামে গণিতের এক বিশেষ শাখা। ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থ দিন, বন অর্থ ধার, মেট্রন অর্থ পরিবার। আমি আবার বলছি, ত্রিকোণমিতি শব্দটি গ্রিক শব্দ ট্রাই অর্থ দিন, বন অর্থ ধার, মেট্রন অর্থ পরিবার দ্বারা ত্রিকোণমিতি গঠিত। ত্রিকোণমিতিতে ত্রিভুজের বাহু ও কোণের মধ্যে সম্পর্ক বিষয়ে বার্তা করার মিশর ও ব্যাবিলনীয় সভ্যতায় ত্রিকোণমিতির ব্যবহারের নিদর্শন রয়েছে। মিশরীয়রা ভূমি, জরিপ এবং প্রকৌশল কাজে এর বহুল ব্যবহার করত। এর সাথে জ্যোতির্বিজ্ঞান পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে গ্রহ নক্ষত্রের দূরত্ব নির্ণয় করতে সক্ষম হয়েছেন। আধুনিক ত্রিকোণমিতি ব্যবহার গণিতের সকল শাখায় ত্রিভুজ সংক্রান্ত সমস্যার সমাধান, নেভিগেশন ইত্যাদি ক্ষেত্রে ত্রিকোণমিতির ব্যাপক ব্যবহার হয়ে থাকে। জ্যোতির্বিজ্ঞান ও ক্যালকুলাস সহ গণিতের অন্যান্য গুরুত্বপূর্ণ শাখায় ত্রিকোণমিতির ব্যবহার রয়েছে। আজকে সমকোণী ত্রিভুজের বাহুগুলো দেখো। আমরা জানি সমকোণী ত্রিভুজের লম্বা বাহুগুলো, একটি
সমকোণের বিপরীত বাহু বি, চিত্রকোণের সরাসরি বিপরীত বাহু আর, সম্মিলিত বাহু ইউ। তার মানে দেখো সমকোণের ত্রিভুজের আমরা ত্রিভুজটি কোনো প্রথম যখন শিখব তখন আমরা অতিভুজ বিপরীত বাহু এবং সম্মিলিত বাহু আমরা অবশ্যই বের করতে পারি। অতিভুজ সমকোণের বিপরীত বাহু এবং সম্মিলিত বাহু নিজের সূত্রে দেখালাম, এখানে অতিভুজ ছিল 17, চিত্রকোণের বিপরীতে সরাসরি 8 আছে, বিপরীত বাহু 8 এবং চিত্রকোণের একটা সম্মিলিত বাহু হচ্ছে 15। আর এখানে অতিভুজ হচ্ছে সমকোণের বিপরীতে 15, চিত্রকোণের বিপরীতে সরাসরি হচ্ছে 8 এবং একটা সম্মিলিত বাহু যেটা কোণ সৃষ্টিকারী একটা রেখা হচ্ছে সেটা হলো কিউ। এবার আসো আমরা এখন ত্রিভুজ যদি কোনো পথে যাই, একটি মরণযোগ দাও বিচারের সাথে সাথে চিত্রটা আঁকার চেষ্টা করো, ওই যে থাকতো আমরা আবার শিখবো। ত্রিভুজ দুটো
এই অনুপাতগুলোর প্রত্যেকটি ধ্রুবক এবং এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত, এদেরকে বলা হয় ত্রিকোণমিতিক একইভাবে
সমান পিএম ছিল
Yeah,